উদ্দেশ্যে দাঁড়িয়ে ডাকলেন, ও নিমাই, নিমাই, কে কে ডাকে আমায়? ওরে, তিন দিনের বৈরাগী হয়ে তুই তোর দাদাকে চিনতে পারছিস না? দাদা, তুমি তুমি এখানে এখানে কবিরাজ গোস্বামী পদ লিখেছিলেন। গৌরহরি জিজ্ঞাসা করছেন নিতাই চাঁদকে, প্রভু কহে শ্রীপাদ তোমার কোথায় আগমন? শ্রীপাদই কহে আমি তোমার সঙ্গে যাব মধুর বৃন্দাবন। কৌশল নিলেন নিতাই চাঁদ, আমি কোন বৃন্দাবনে তোকে নিয়ে যাব তুই বুঝতে পারবি? মাঝে আমার পথ মানে চেয়ে কাচ্ছে, নিমাই নিমাই বলতে বলতে নিয়ে নেন। এখানে একটা ঘটনা আছে, যেহেতু এই লীলা নয় সেই জন্য আমি টাচ করে যাচ্ছি। বাবা নিয়ে এলো শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে। তখন তো নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, মস্তকখানা মুন্ডন, আর মা তখন ওই চাচর চিকুর কে দেখতে না পেয়ে নিমাইয়ের চুল ছিল কোকড়া কোকড়া, সেই লম্বা চুল, সেই কোকড়া চুল দেখতে না পেয়ে মা কাঁদছে, নিমাই তোর মস্তকখানা মুন্ডন কেন? মা গো, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি, জানেন সন্ন্যাসী হওয়া এ বড় কঠিন কাজ। আমরা জগতে দেখবেন অনেকে ঘর সংসার করি, এদিকে বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, আবার এদিকে বাবাজি সেজে ঘুরে বেড়াই। বাবা, অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমা নাই। যদি ত্যাগী হও ভোগের বাসনা থেকে দূরে থাকো। এদিকে তুমি বাবাজির বেশ পড়বে, আর ওদিকে বউ ছেলে মেয়ের সঙ্গে সংসার করবে, দুটো একসঙ্গে হতে পারে না। জানবেন ব্রহ্মচার্য বানপ্রস্থ গারস্থ সন্ন্যাস, আমরা ইতিহাসে পড়েছি, একে অপরের পরিপূরক। কাউকে ছোট করা যাবে না, কিন্তু আমি সব দিকই খেতে যাব তাহলে নিতাই গৌরহরি বল। কেউ ব্রহ্মচর্য পালন করছে আমাকে যেমন অনেকে মজা করে বলে, আমার বনগাঁর এক মাস্টারমশাই আছে, আপনার এত দিন কীর্তন হয়ে গেল, 20 বছর কীর্তন করছেন, আর বয়সটা বললাম না বাবা, বয়সটা সবার সামনে বলা যায় না, তা হয়েছে অনেকটা বয়সই হয়েছে, এখনও তো সংসার ধর্ম করলেন না, আপনি কি সুন্দর ব্রহ্মচর্য রেখেছেন। তা আমি মাস্টারমশাইকে বলি, মাস্টারমশাই এত সহজ, এখনো অনেক দেরি, যেদিন চোখ দুটো বন্ধ হবো তার আগে যদি সংসার ধর্ম না হয় তখন আপনি বলতে পারেন যে আমি ব্রহ্মচারী হয়েছি, তবে ইচ্ছাটা সেরকমই বলো। গারস্থ জীবন, সংসারী জীবন, ঘর সংসার করেও ভগবান পাওয়া যায়, ঘর সংসার করে ভগবান পাওয়া যায় না তা নয় বাবা, কারণ যে গারস্থ জীবনকে ঘৃণা করে সে মানুষের মধ্যে পড়ে না। আমাদের একটা টেন্ডেন্সি, যারা সন্ন্যাসী হই ব্রহ্মচর্য পালন করি তারা সংসারী মানুষকে ছোট করে দেখি না, কারণ জানবেন এই পৃথিবীতে কেউ পড়েই সন্ন্যাসী হয় নাই, আস্তে, এই পৃথিবীতে এসেই কেউ ব্রহ্মচারী হয়নি। সন্ন্যাসী ব্রহ্মচারীর জন্ম হয়েছে কোনো মাতৃগর্ভের থেকে, তাহলে মায়ের গর্ভের থেকে তারও জন্ম হয়েছে, তাহলে গৃহস্থ জীবন যদি না থাকতো তাহলে সন্ন্যাসীর জন্ম হতো কোথা থেকে? তাই একে অপরের পরিপূরক, এটা মহাপ্রভুর শিক্ষা। মুকুন্দ কবিরাজকে বলেছিলেন, মুকুন্দ তুমি জানবে সংসারের থেকেও কৃষ্ণ ভজন হয়, সংসারের থেকেও আমার জন্য কাঁদা যায়, কিন্তু আমাদের ব্যবস্থাটা কেমন হয়, আমরা সংসার রক্ষা করতে গিয়ে তাকে ভুলে যাই। বাবা, তাহলে তো হবে না। তো যে কথাটা বলছিলাম, ইহজগতে দেখবেন অনেকে সন্ন্যাসীর বেশ নেয়, অমুকে সন্ন্যাসী হয়েছে। এই গত কয়েকদিন আগে নদীয়ার পায়রাডাঙ্গা এক ঘটনা, ওর সঙ্গে একজনের একটু মনোমালিন্য হলো, হলো বলতে ঠিকই বলছে, যে যদি সন্ন্যাসী হও তাহলে সন্ন্যাসীর মতন আচরণটা করো, তোমার ঘরে বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, তুমি সন্ন্যাসীর বেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? এ তো সন্ন্যাসীকে ছোট করা হয়। মহাপ্রভু শিক্ষা দিলেন, সন্ন্যাসী হয়ে গেলে সে আর কোনোদিন এছাড় ঘরে আসতে পারবে না।
আজকের অগ্রদীপের গোপীনাথ অন্যভাবে শোনাবো আপনাদের, কারণ ইউটিউবে এই লীলা অনেকবার দেয়া রয়েছে। সন্ন্যাসী হয়ে গেলে সে যদি বিবাহিত হয়ে থাকে পুনরায় স্ত্রীর বদন পর্যন্ত দর্শন করতে পারবে না বাবা। সহধর্মিনীর বদন দর্শন নিষিদ্ধ, এমনকি যে ঘরে থাকে সেই ঘর ছেড়ে গেলে ওই ঘরের চালটা পর্যন্ত দেখতে পাবে না, তবেই সন্ন্যাসী। এত সহজে ত্যাগ হয় না বাবা। মহাপ্রভু যখন এলেন অদ্বৈতাচার্যের ঘরে, মা তো কাঁদছেন, নিমাই তুই বৃন্দাবনে যাবি বাবা? আর গৌরহরি মায়ের চোখের জল দেখে, বাবা মা যদি কাঁদে সন্তান থাকতে পারে? মা যখন কাঁদছে নিমাই কে জড়িয়ে ধরে, গৌরহরি বলছে মা তুমি কেঁদো না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। জানবে বাবা, যদি কোনোদিন কোনো মায়ের চোখের জল ছড়ে সন্তানের কখনো মঙ্গল হতে পারে না। প্রভু বলছে ও মা তুমি তো আমার ভালো মা, তুমি তো আমার সেই মা যে মা আমায় কৃষ্ণ বলে কাঁদা শিখিয়েছে। মা তুমি কি চাও, তুমি কি চাও আমি ঘরে চলে যাই আবার সন্ন্যাসী হবার পরেও? মা বলছে নানি মাই আমি বুকে পাষাণ বাঁধবো, কারণ তোকে হারানোর আগেও আমি আরো সাত সাতটি সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করেছি, নিমাই চলে যাওয়ার আগে অবিস্মরণ গেছে। তাই এতগুলো সন্তানের বিয়োগ ব্যথা যখন সহ্য করেছি আমার দেহটা তো আগেই পাষাণ হয়ে গেছে, তাই আর একটা নিমাইয়ের বদন আমি না দেখলেও থাকতে পারবো বাবা। কিন্তু আমার নিজের সুখ পেতে গিয়ে এই জগৎবাসীর সুখ নষ্ট করতে আমি চাই না। আমার যে সন্তান কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে চায় আমি চাই না। আমার একার সুখের জন্য আমার নিমাই থেকে তারা বঞ্চিত হয়ে যায়। অনুভব করো এমনি চোখে জল আসবে, অনুভব করতে হবে। কবিরাজ গোস্বামী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। শচীমাতা বলছে নিমাই তুই বৃন্দাবনে না গিয়ে নীলা চলে যা, একটু কাছাকাছি তো থাকতে হবে। মা তো বুঝিস তো বাবা, তুই যদি বৃন্দাবনে যাস বৃন্দাবন নবদ্বীপ থেকে অনেক দূর, আর নীলাচলে যদি যাস ওই নীলাচলে থেকেও যদি তুই মা বলে ডাকিস আমি মনে হয় তোর ডাক শুনতে পাব। নবদ্বীপে নীলাচল দুই ঘর হয়, দুই ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়, বাঞ্ছা পূরণ হয়। এই মায়ের কথা মায়ের আদেশ রক্ষা করবার জন্য গৌরহরি নীলাচলে গেলেন, এটা বলতে পারবেন কি সুন্দর বিষয়টা। তো প্রভু আজকে নীলাচলে এসে নীলাচলের জগন্নাথ মন্দির দ্বারে দাঁড়িয়ে আছেন, জগন্নাথ মন্দির দ্বারে দাঁড়িয়ে অপলক নয়নে জগন্নাথ দর্শন করছেন। জগন্নাথ দর্শন করতে করতে দুটি নয়নে জলে বগু হাসিয়ে কাঁদে। আর আজকে প্রভুর এই চোখের জল দেখে ফেললো কারা, যারা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করবার জন্য এসেছিলেন। তারা মনে মনে চিন্তা করছেন গৌরহরি এসেছিলাম বটে মন্দিরে জগন্নাথ দেখতে, কিন্তু আর আমরা দর্শন করব না মন্দিরের জগন্নাথ, কারণ বাইরে যে জগন্নাথ আমরা দর্শন করে ফেলেছি মন্দিরে জগন্নাথ সে তো কথা বলতে পারে না, সে তো চলতে পারে না। যিনি তার দুটো হাত জগৎবাসীকে দিয়ে বসে আছেন তাকে দর্শন করে আর কি হবে?
তিনি বলেছেন আমার এই দুটো হাত তোদের দিলাম, হ্যাঁ রে কর্মের উদ্দেশ্যে তোরা এই হাত দুটো নিয়ে সব জায়গায় যাবি, কিন্তু সেটা যেন সৎকর্ম হয় কুকর্ম নয়। ওই জগন্নাথ দর্শন করতে করতে গৌড়ি যখন কাঁদছেন, ভক্তগণ বলছে প্রভু আমরা মন্দিরে জগন্নাথ দর্শন করে আজ আর কাঁদবো না, আজ তো বাইরে দেখলাম সচল জগন্নাথ দাঁড়িয়ে আছে। আজি জগন্নাথ জগন্নাথ দেখি প্রভুর ওই প্রিয় ভক্ত গঙ্গ আজি করিতে লাগিল সবে গৌরঙ্গের গান হাজি কি আনন্দ নীলা চলে আনন্দ আজি কি আনন্দ নীলা আজি কি আনন্দ নীলা সবাই হরি 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 বলে কি আনন্দ নীলা সবাই হরি 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 বলে কি আনন্দ নীলা সবাই হরি 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 বলে হরি বলি দুটি বাহ তুলে হরি 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 বলে বলি দুটি বাহ তুলে হরি 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 বলে কি আনন্দ নীলাচল করিতে লাগিল সামনে গৌরঙ্গের গান গান করিতে লাগিল সবাই যখন গৌড়কে দর্শন করছে বাবা বাংলার অগ্রদ্বীপের মাটি থেকে। অগ্রদ্বীপ কোথায় গেছেন? অগ্রদ্বীপ হচ্ছে বর্ধমান জেলায়। আপনাদের বলে দিই কালনা থেকে কাটোয়া যে রোড, যদি কখনো ওই পথে যাও দর্শন করে এসো। আমি অগ্রদ্বীপের মন্দিরেও কীর্তন করে এসেছি, আমার ভাগ্যে হয়েছে। আর অগ্রদ্বীপের মধ্যাহ্নকালে যে ভোগ, ওই প্রসাদ যদি কোনোদিন কারোর ভাগ্যে মিলে যায় বাবা, আমি জীবনে বহু মন্দিরে প্রসাদ পেয়েছি, এমন স্বাদ কোনোদিন পাই। একটুখানি প্রসাদ দিয়েছিল হাতে, ওই প্রসাদটা পেয়ে মনে হলো যেন একটা থালা ভর্তি করে যদি দিত। জন্মের সাক্ষাৎ ভগবানের কৃপাদৃষ্টি যেখানে লাগবে সেই প্রসাদের স্বাদ দ্বিগুণ হবেই হবে। এই অগ্রদ্বীপ বর্ধমান জেলার অগ্রদ্বীপের মাটি থেকে গেছেন কে? গোবিন্দ ঘোষ। কোথায়? পুরীতে। ভগবান যখন চলে গেছেন নবদ্বীপ ছেড়ে পুরীতে, গোবিন্দ ঘোষ চিন্তা করছেন আমি আর এখানে পড়ে থেকে কি করব, যেখানে আমার গৌড় নাই আমি আর এখানে থাকব না, আমার গৌড় গেছে, আমার গৌড় গেছে নীলাচলে, হ্যাঁ আমিও সেখানে যাব। কিন্তু আজকের লীলার মাধুর্যটা কোথায়? শত শত ভক্ত তারা গৌড় দর্শন করতে এসেছে বাবা, আর সবার পেছনে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে পড়েছে। কিন্তু সবার পেছনে দাঁড়িয়ে তাকে দেখা যায়? আপনি যেখানে উপস্থিত হয়েছেন, আমি যদি দেখতে নাও পাই, যিনি দেখার মালিক তিনি কি দেখতে পাচ্ছেন না? এখানে কে কীর্তন আস্বাদন করতে এসেছে আর কে আসে নাই? কি মা, আমি যদি কাউকে দেখতে নাও পাই, যিনি দেখার মালিক তিনি কি দেখতে পাচ্ছেন না? তিনি সবই দেখতে পান। কে তার জন্য কাঁদে আর কে তার জন্য কাঁদে না। সবার পেছনে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ নয়নের জল ফেলছে, গৌড়ি আমি এসেছিলাম তোমাকে দর্শন করবার জন্য, কিন্তু এত ভক্তের পেছনে পড়ে আমি আর তোমায় দর্শন করতে পারছি না গো। আমি এসেছি কে প্রভু, বাবা আমি এসেছি হ্যাঁ
তোমারি চরণে শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে আমি এসে তোমার চরণে শরণ লইব বলে দয়া, শরণ লইব যারা বসে আছে প্রত্যেককে বলবো একটু নয়ন জল দিয়ে তার সেবা করো মা। দেখবে তিনি ভব পাড়ের কান্ডারি, তো তিনি হাত ধরবার জন্য বসে আছে। না জানি সাধ আমি অভাজ লৌকিক আমারে তুলে, জানি সাধ আমি অভাজ লৌকিক আমারে তুলে, না জানি আমি অভাজ লৌকিক আমারে তুলে, কবি এসেছি কে তোমার চরণে শরণ লইব শরণ লইব বলে, ফিরাইয়ে দিও না অধমে বলিগা, কোথায় যাব তোমারি চরণ ছাড়ি, সবই কিছু আমি এসেছি ফেলি, তোমারি চরণ পাব বলে আমি এসেছি তোমারি চরণে শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে। বাবা অন্তরে সাড়া দিলেন, এই যে গৌরহরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, গৌরহরি চিন্তা করছেন একজন দেখবে বলে এমন আকুলতা এমন করে কাঁদছেন, আমি তার কাছে না গিয়ে থাকতে পারি? সবাই দেখতে পেল গৌরহরি দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গৌরের দেহের থেকে কখন যে আর একটা গৌর বাহির হয়ে গেল এটা কিন্তু কেউ লক্ষ্য করে নাই। সবাই দেখতে পেল গৌর দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গৌরের দেহের থেকে আর একটা গৌর কখন বেরিয়ে গেল এটা কেউ লক্ষ্য করেনি। গুটি গুটি পায়ে
যেখানে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে সেখানে সে গৌরহরি হঠাৎ করে ডাকছে, এই যে এই যে কি নাম তোমার? বাবা, যাকে দেখার জন্য এত পাগল সে যদি সামনে দাঁড়িয়ে থাকে ব্যাপারটা কেমন হবে? বিশ্বাস হবে? যেই না গৌরহরিকে দর্শন করেছে গোবিন্দ ঘোষ পাগলের মতো করছে, হা গৌর হা গৌর হা গৌর হা গৌর, আমার মতো দিনহীন কঙ্গালের প্রতি তোমার এত করুণা, আমি এতক্ষণ ধরে কেঁদেছি একবার তোমায় দর্শন করব বলে, আমার মতো দিনহীন কঙ্গালের প্রতি তোমার কত করুণা। কাঁদছো কেন? এই তো আমি, বলো কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা বলুন তো বাবা, যিনি আমাদের সকলের নাম ঠিকানা বাড়িঘর তৈরি করে রেখেছেন তিনি কি জানেন না ভক্তের নাম কি? কিন্তু ভক্তকে কাছে পেলেই তিনি পরীক্ষা করতে শুরু করেন। ও তাই বুঝি, তোমার নাম গোবিন্দ ঘোষ বুঝি? শুধু তাই নয়, আমার বড় ভাইয়ের নাম বাসুদেব ঘোষ আর ছোট ভাইয়ের নাম হচ্ছে মাধব ঘোষ, এরা হচ্ছে উত্তর রাঢ়ী ও কায়স্থ। গোবিন্দ গোবিন্দ বলো দয়াময় কোথা থেকে এসেছো বলো তো? ও প্রভু, তুমি কি জানো না তুমি জগতের সকলের বাসস্থান তৈরি করে রেখেছ, কার কোথায় নিবাস তুমি জানো না? আরে না গো না, বলো না, তুমি কোথা থেকে এসেছো বলো প্রভু? আজ আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি গো। অগ্রদ্বীপের মাটি থেকে এসেছো বুঝি? কার কাছে এসেছো? এই যে পরীক্ষা করছি, কার কাছে এসেছো? আমি আবার কার কাছে আসবো? আমি এসেছি তোমার কাছে। আমার কাছে কেন গৌরহরি? আমি তোমার কাছে কেন এসেছি তুমি জানো না? আমি তোমার সঙ্গী হতে চাই গৌরহরি। গোবিন্দ আমার সঙ্গী হতে যেও না গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে তাকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা বহন করতে হয়, পারবে তুমি? সদি গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা চিন্তা করে দেখবেন, যারা সত্যি আমার গৌর গোবিন্দকে ভালোবাসে দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের পিছু ছাড়ে না। ছাড়ে কি? কারণ কি জানেন? ভগবান বিদুরকে জিজ্ঞাসা করেছিলেন, বিদুর তুমি সুখ চাও না দুঃখ চাও আমার কাছে বলো তো? আমরা হলে কি বলতাম? আমাদের কাছে যদি ভগবান জিজ্ঞাসা করতো যে সুরজিৎ তুই সুখ চাস না দুঃখ চাস, আমি বলবো যে গৌরহরি তুমি আমায় দুঃখ দান করো। ভক্ত কি বলছে? বিদুর বলছে গৌর, বিদুর বলছে দয়াময় তুমি আমায় দুঃখ দান করো। দয়াময় কি বলছো তুমি? তুমি দিনহীন কাঙাল, তুমি সুখী হতে চাও না? না আমি সুখী হতে চাই, কারণ আমায় যদি তুমি সুখ দান করো আমি সুখে থাকলে আমি তোমাকে সুখ দিতে পারবো না। কেরে তাই বাচ্চাটার বাসিটা একটু বন্ধ করতে বলুন তো। আমি যদি কি হয় বাবা, দেখবেন যখন সুখে কেউ থাকে সারাদিনে ভগবানের কথা তার আর মনে পড়ে না, পড়ে কি মা? আর যখন দুঃখ কষ্ট যন্ত্রণায় থাকবে ভগবানকে গালাগাল করতে করতে মন্দ কথা বলতে বলতেও তো ভগবানের নাম স্মরণ করে ফেলে বাবা, বারবার বলবে তুমি আমায় এমন করে পাঠিয়েছো কেন, তারপরেও দেখবেন সেই ভালোবাসবে, ধনী ভালোবাসবে না। বেদুর কি চাও তুমি বলো, তুমি আমায় দুঃখ দাও।
কারণ শত দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে তবেই তো তোমার কথা আমার মনে পড়বে। এই হচ্ছে ভক্ত। গোবিন্দ ঘোষকে গৌড়হরি বলছে, গোবিন্দ আমার সঙ্গী হতে গেলে তখন অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা বহন করতে হয়, করবে তুমি আমার চরণ ভোগ করবে? প্রভু গৌড় চরণ যদি কারোর বক্ষ মাঝে থাকে, গৌড় চরণ যদি কারোর মস্তক বলে থাকে, তার জীবনে কি দুঃখ কষ্ট যন্ত্রণা হবে গৌড়। জীবনে কি দুঃখ কষ্ট যন্ত্রণা হবে, কারণ যে সুখময় হরি সে তো আমার হৃদয় মাঝে বসে আছে। আমার আমার এর থেকে বড় সুখ জগতের কে দেবে প্রভু? এই গোবিন্দ ঘোষকে দেখে প্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। এই জায়গাটার কৃপা আছে বাবা, আর এই জায়গাটার কৃপা ওর বাবা তৈরি করেছে। কারণ আমার সঙ্গে বাদিকে জানা খোল বাজিয়েছে যতদিন ধরে, যারাই এসেছে তারাই ওখানে বসে কেঁদেছে। আমি জানি না এটার কি মাহাত্ম্য কি গুরুত্ব। এই ছেলেটা কিন্তু নতুন, আর এই এই বয়সের ছেলে যদি একবার এই নাম প্রেমে মাতোয়ার হয়ে চোখের জল ফেলে বাবা, তার থেকে ভালো বিষয় আর জগতে কিছু হতে পারে? গোবিন্দ ঘোষকে দেখে প্রভু সেই পূর্বলীলার কথা মনে পড়ে গেল। জানবেন যারা ছিল তারাই এলো। শাস্ত্র বলছে না ছিল যারা এলোই তারা, যারা ছিল না তারা কেউ এলো না। এখানে একটা কথা বলি বাবা, আমরা ছিলাম না, আমরা কোন কৃপা বলে এখানে এসেছি? আমরা আবার মানুষ হয়ে আসবো তার কোনো গ্যারান্টি নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমার মানুষ হয়ে আসব। ভগবান যদি সেদিন প্রশ্ন করে, হরে একবার তো তোকে মানুষ করে পাঠালাম, তুই আমার জন্য কি করেছিস বলো? উত্তর আছে প্রভু গো, শিয়াল কুকুরের মতন দুবেলা খেয়ে ঘুমিয়ে দিন কাটিয়েছি তোমার কথা আমার মনে। বনের পশু সে যেভাবে খেয়ে ঘুমিয়ে দিন কাটায়, আমি মানুষ হয়েও সেই একই আচরণ করলাম, তফাৎ থাকলো না কোনো। তাহলে আবার মানুষ হয়ে আসবো এর কোনো গ্যারান্টি আছে বাবা? কিন্তু যারা ছিল তারাই এলো। আমার গৌড়হরি হচ্ছেন রাধাকৃষ্ণের মিলিত তনু, আর গোবিন্দ ঘোষ ছিলেন সেই দ্বাপর যুগের রাসলীলার রঙ্গদেবী, যিনি রাধারানীর অভিশাপে এসেছিলেন। এখানে একটা কথা বলি বাবা, এক একটি গ্রন্থে এক এক রকম পাওয়া যায়। কেউ বলছে গুণতুঙ্গা, কেউ বলে রণতুঙ্গা, কিন্তু কবিরাজ গোস্বামীর কলমে রয়েছে রঙ্গদেবী, তা সেটাই আমি ধরে নেই। কারণ গৌরাঙ্গ লীলা বিশেষ করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বাদ দিয়ে, শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চরণ বাদ দিয়ে গৌরাঙ্গ লীলা হতে পারে না। সে গায়ের জোরে অনেক কিছু হয় বাবা, কিন্তু গৌরাঙ্গ লীলা হতে পারে না। কবিরাজ গোস্বামীর তিনি যা রচনা করেছেন সেই পথ অনুসরণ করেই কীর্তন, বিশেষ করে গৌরাঙ্গ লীলা। আর চৈতন্য চরিতামৃতের মতো কঠিন গ্রন্থ একটাও খুঁজে পাবেন না। একটু অধ্যয়ন করে দেখবেন কেমন লাগে,
অনেক কথা আমরাই উচ্চারণ করতে পারি না, অনেক শিক্ষিত সমাজ, এত সহজ জিনিস নয় বাবা। তা যাই হোক, সেই গোপী রাধারানীর অভিশাপ পেয়ে এসেছেন এই কলিযুগে, তাই আজকে গৌরহরি বলছেন ওকে তোমার সঙ্গী করে নিতেই হবে। ওকে যদি আমি আমার সঙ্গী করে না নেই, আমার রাধারানীর দেওয়া অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। বেজ গোবিন্দ, তাহলে তুমি আমার সঙ্গী হলে কেমন? আচ্ছা গোবিন্দ, নীলাচলে তো এসেছ, তা বলি জগন্নাথ দর্শন করেছ কি? জগন্নাথ জানবেন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জগন্নাথ দর্শন করবো না কেন? জগন্নাথ দর্শন করবো না কেন গো? জগন্নাথ আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমি আর মন্দিরে জগন্নাথ কি করতে দর্শন করব? বৈষ্ণবকবি বিদ্যাপতি কলম দিলেন, বহু তুমি নাতে করতা হে মাধব হে মাধব, বহু তুমি মাধব হে মাধব, বহু তুমি নাতি করুত দেখি তুলসী তিল। এগুলো আস্বাদন করবেন বাবা, পদাবলী কীর্তন বৈষ্ণবের পথ স্মরণ করতে হয়। দেহি তুলসী তিল আমার দেহ সমার পেন, দয়া যেন না ছবি ময় হে মাধব হে মাধব, বহু তুমি নাতি করুত হে মাধব হে মাধব, বহু গণয়িতে দোষ গুণলে সোনাহি পাবি, যব তু হবি বিচার তুহ জগন্নাথ জগতিক হাস, জগ বহি নহি মছাল। কি বলছে? গণাইতে দোষ গুণ লেশ নাহি পাওয়ি। আস্তে শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যেদিন এই ধরাধাম থেকে চলে যাব সেদিন যদি বিচারের খাতা খুলে দেখো কে বলছে বিদ্যাপতি, দেখবে সারাটা জন্ম আমার দোষেই পরিপূর্ণ, আমার মধ্যে বিন্দু মাত্র গুণ তুমি খুঁজে পাবে না। আহা, একজন অত বড় বৈষ্ণব কবি তিনি বলছেন আমার মধ্যে বিন্দু মাত্র গুণ খুঁজে পাবে না, আমি সুরজিৎ বসু আর কি বলবো বাবা, সবই তো বেগুনে ভর্তি। দিনই গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধাকৃষ্ণের চরণ। আহা, তাই কি বলছেন? মানুষ পশু পাখি কি জন্মে অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতা গতি পুন পুন মতির হুতু আপন সঙ্গে ভনাই বিদ্যাপতি
অতিশয় কাতর তরাইতে ইহ ভব সিন্ধ তোমা পদ পর্ব করি অবল তিল এক দেখ দিন বন্ধু আমি জগৎ ছাড়া নই হে প্রভু 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 আর তুমি হলে গেই এই জগৎ তীর না আমি জগৎ ছাড়া নই হে প্রভু বলি তুমি হলে এই জগৎ তের না বলি এই ভরসায় আমি তোমায় ডাকি বলি তুমি হলে এই জগৎ তের না বলি এই ভরসায় তোমায় ডাকি তুমি হলে জগৎ তের না বলি এই ভরসায় নিতা হরি হরি বলে জগতে না বলি এই ভরসায় তোমায় ডাকি তুমি হলে জগতের না বলি জগৎ ছাড়া নই হে প্রভু তিল এক দেহ দিন বন্ধ দিন বন্ধ দিন বন্ধ বহু কবি নদী করো তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন আচ্ছা গোবিন্দ আজকের কি তিথি বলো তো সদি গৌর ভক্ত মণ্ডলী যেদিন গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গী হয়েছিলেন দিনটা ছিল বিজয়া দশমী তিথি বেশ 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 আজ এই বিজয়া দশমী তিথিতে আজই আমরা নীলাচলের মাটি ছেড়ে তীর্থভ্রমণে বেরিয়ে পড়বো কেমন প্রভু চলেছেন সঙ্গে অগণিত ভক্ত চলেছে আপনারা যাবেন তো নাকি হ্যাঁ নীলাচলের মাটি পরিধামের মাটি ছেড়ে প্রভু চলেছেন নৃত্য করতে করতে কিভাবে আজি আনন্দে নাচত আবার সঙ্গীতি ভগত দেখ গৌর কিশোর রাজে রাজে আনন্দে নাচত সঙ্গীতে ভকত গৌর কিশোর রাজে রাজে আজি আনন্দে নাচত আজি সঙ্গীতে ভকত আবার গৌর কিশোর রাজে আবার প্রেমে মাতুলি করে খোলা হলি নীলাচল পুরি মাঝে আমার প্রেমে মাতলি করে খোলা খালি নীলাচল পুরি মাঝে আমার প্রেমে মাতলি করে খোলা খালি আমার নীলাচল পুরি মাঝে আজ শুনিয়া নাগরী ওই দেখ কেমন রূপের মানুষ নেচে চলেছে শুনিয়া নাগরী আজি প্রেমেতে আগুনি শুনিয়া নাগরী নাগরী রে নাগরী রে নাগরী রে নাগরী রে নাগরী রে নাগরী রে না
শুনিয়া না করি ধরুন এই পথ দিয়ে যদি গৌর নেচে যায় দেখার বাসনা হবে না কার হ্যাঁ সবারই হবে শুধু একটু কীর্তন শোনার জন্য যদি এত চাতক পাখির মতন চেয়ে থাকো তাহলে স্বয়ং গৌর যদি এই পথ দিয়ে নেচে যায় দেখার বাসনা হবে না হয় না কি বাবা তা আজকে যখন প্রভু নেচে নেচে চলেছে শুনিয়া না করি নাগরিক কাঁদের বলে আসতে নাগরিক কাঁদের বলে আমাদের একটা ধারণা যে নারী জাতিকে নাগরী বলা হয় তাই না রমণীদের নাগরী বলে কিন্তু এখানে সেই অর্থে বোঝাচ্ছে না বৈষ্ণব কবি বললেন নাগরী তারাই যারা আসল নাগরের চরণ পাওয়ার জন্য বসে আছে এখানে পুরুষও হতে পারে নারীও হতে পারে আজ শুনিয়া নাগরী আবারে প্রেমে আগলি ভাইয়া চলিল বটে আবার হেরিয়া গৌরে পড়িল ফাপনে তুলিতে দাঁড়াইয়ে দে আমার হেরিয়া গৌরে পড়িল ফাপনে তুলিতে দাঁড়াইয়ে দেখে আমার হেরিয়া গৌরে পড়িল ফাপনে তুলিতে দাঁড়াইয়ে দে আমার হেরিয়া গৌরে পড়িল ফাপনে তুলিতে দাঁড়াইয়ে দেখে তারা দূরেতে দাঁড়াইয়ে তারা দূরেতে দাঁড়াইয়ে দেখে তারা দূরেতে দাঁড়াইয়ে তারা দূরেতে দাঁড়াইয়ে দেখে ও সেই অপরূপ গৌরী রূপ দূরেতে দাঁড়াইয়ে দেখে ও সেই অপরূপ গৌরূপ তারা দূরেতে দাঁড়াইয়ে দেখে ও সেই অপরূপ গৌরী রূপ বলি আনন্দ আর ধরি না অপরূপ গৌরূপ আনন্দ আর ধরি না অপরূপ গৌরূপ দূরেতে দাঁড়াইয়ে দেখ হেরিয়া গৌরে পড়িল ফাপনে দূরেতে দাঁড়াইয়ে দেখ আমার হেরিয়া গৌরে পড়িল ফাপনে দূরেতে দাঁড়াইয়ে দেখে পথ চলতে চলতে প্রভু আমার হঠাৎ করে গোবিন্দ ঘোষের হাতটা ধরেছে গোবিন্দ আমরা তো কত কত তীর্থে যাব তা বলি তোমার মনে কি কোনো বাসনা আছে শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা যদি তীর্থ ভবনে যাই মনে বাসনা থাকে না হ্যাঁ কিন্তু আমাদের মনের বাসনা আর ভক্তের মনের বাসনা এক নয় বাবা আমরা তো আমাদের জন্য যাই চাইতে আর ভক্ত যাই তাকে দিতে আমরা পুরীতে যাই নবদ্বীপ যাই বৃন্দাবনে যাই যেখানেই যাই না কেন নিজেদের স্বার্থে যাই বাবা ছেলে চাকরি দাও মেয়ের ভালো ঘরে বিয়ে দাও ব্যবসার উন্নতি করে দাও আমি মাঝে মাঝে চিন্তা করি ভগবান যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন ভালো থাকে আর যেই সকাল হয় ওই তো কামনা বাসনা চাওয়া পাওয়া শুরু হয়ে গেল কিন্তু ইয়ে চেয়েছিলেন কি বাবা স্বয়ং রামপ্রসাদ কে চেয়েছিলেন চাই না আমাগো রাজা হতে এই গানটা আমাকে রিকোয়েস্ট করেছে আজকে আমি যখন ঘরে বসেছিলাম তোমার এক ছোট ভাই বলছে আপনার এই গানটা অনেকবার শুনেছি কিন্তু আজকে একটু শোনাতে হবে চাই না আমাগো রাজা হতে রাজা হবার স্বাদ নাই মাগো আহা ভক্ত চায় দেখো পজিশন করে তো গাইতে হবে এটা নিয়ম এখন ও চাই না মাগো রাজা হতে শুনবে বলে আমি যেখানে খুশি ঢুকিয়ে দিলাম তা তো হবে না বাবা একটা জায়গা তৈরি করতে হবে চাই না আমাগো রাজা হতে রাজা হবার সাধে নাই মাগো
দুবেলা যেন পায় মাখে চাই না মাগো রাজা আমার মাটির ঘরে বাঁশির খুঁটি মা গো তাই পারি না খবর জগতে মা মাটির ঘরে বাঁশির খুঁটি মা গো তাই পারি না খবর জগতে আমার মাটির ঘরে যে সোনারি ঘরে মা মাটির ঘরে যে সোনারি ঘরে মা ও মা কি হবে দালানেতে যদি দালান কোঠা রাখো মা গো পারব না আর মা বলে চাই না মা গো রাজা রাজা হবার সাধ নাই মাগো দুবেলা যেন পাই মাখে চাই না মাগো রাজা যদি দাঁড়িতে অতিথি আসে না হয় যেন মুখ লুকাতে ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা পায়ে যেন তাই দুটো তোর সংসারে ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে মা সংসারে ধর্ম বড় ধর্ম মা গো তাই পারি না ছেড়ে যেতে কেবল রামপ্রসাদের এই বাসনা মা রামপ্রসাদের এই বাসনা পাই যেন ঠাই ওই পদে চাই না মাগো রাজা রাজা হবার সাধ নাই মাগো দুবেলা যেন পাই মাখে চাই না মাগো রাজা হতে ভক্ত কখনো চায় না নিজের জন্য তাই গোবিন্দ ঘোষ তিনি বলছেন গৌরহরি বহুদিনের বাসনা ছিল মনে আমারে বড় সাধে মনে আমারে বড় গৌরহরি বলছে বড় সাধমণি কি গোবিন্দ আমি তোমার সঙ্গে যাব মধুর বৃন্দাবনে কিন্তু বৃন্দাবনে গিয়ে খাবে কি আস্তে বৃন্দাবনে গিয়ে খাবে কি গ খাবো কি মানে ও তাহলে সঙ্গে করে অনেক কিছু নিয়েছে বুঝি এই যে প্রভু পরীক্ষা করছেন বলে আমি সন্ন্যাসী আমার কাছে তো কিছু নাই যারা আমার সঙ্গে আছে একবার পরীক্ষা করে দেখি তারাও সঙ্গে কিছু নিয়েছে কিনা ভক্ত বলছে প্রভু কি নেব ও তাহলে খাবে কি
বৃন্দাবনে গেলে কারোর খাবারের অভাব হয় ও মা? হ্যাঁ, শুধু যাবার আর আসার ভাড়াটা সঙ্গে করে নিয়ে যেও। সত্যি কথা বলতে বৃন্দাবনে একদিন দুদিন কেন, কেউ যদি 10 বছরও থাকে তাও তার খাবারের অভাব হবে না, কারণ সাক্ষাৎ রাধারানী যে মাটিতে কৃপা করে দাঁড়িয়ে আছেন। ভক্ত যদি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাধা নামে মদনি নিয়ে ঘুরে বেড়ায়, ওই বোঝবার সে দাঁড়ে মধুকনি করে গোবিন্দ ঘোষ বলছে গৌরহরি, ওই বোঝবার সে দাঁড়ে মধুকনি করে আমি বেনাইয়ে ব্রজ ধান, ওই ব্রজ বাসি দরে আমি মধুকনি করে আমি বেড়াইব ব্রজ ধান, আমি দরে দরে ভিক্ষা মেগে খাব, আমি দরে দরে ভিক্ষা মেগে খাব, ওই বৃন্দাবনে বৃন্দাবনে পথে পথে আমি দরে দরে ভিক্ষা মেগে খাব, ওই ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে খাব, ওই নয়নী জলে ব্রজবাসীর চরণ ধোয়াব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা মেঘে খাব, আমি নয়নে জলে খারাতে খারাতে খুঁড়ে বেড়াব রথে দয়া করুম বলে আমি ঘুরে হরাধে রাধে তুমি ছাড়া কি পাক করবার মত, রাধে তুমি ছাড়াই আমার আমারই কি মায়া আছে, আমি দাঁড়ে 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 ভিক্ষা ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে বলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে খাই, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে হারাধে বলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে খাবো বলি ব্রজবাসীর চরণ ধোয়াবো, হারাধে দয়া কর বলে দানে দানে ভিক্ষা মেগে খাবো, দানে দানে ভিক্ষা মেগে হারাধে দয়া কর বলে আমি দানে দানে ভিক্ষা মেগে খাবো,
ওই বজবাসী দারে মাধু করি করে বেড়াইব ব্রজ ধরা ওই ব্রজবাসী দারে মাধু করি করে আমি বেড়াইব ব্রজ পথ চলতে চলতে প্রভু কোমর শুয়ে গিয়ে চলেছেন ভক্তরা তাকে আর ধরতে পারছে না যিনি অধরা তিনি যদি ধরার প্রেমে বাধা না পড়েন তাকে কেউ ধরতে পারে বাবা এখন ওই পরিক্রমা করতে করতে এ ধাম ও ধাম বৃন্দাবন সব পরিক্রমা করতে করতে চিন্তা করছেন গৌরহরি আমার ভক্তকে যে আমায় ছেড়ে যেতে হবে মায়া বাড়িয়ে তো লাভ নাই কারণ ও যে রাধারানীর অভিশাপে এসেছে তাই ওকে তো ছেড়ে যেতেই হবে চলে এলেন কোথায় অগ্রদ্বীপে যাবার আগে পড়বে বর্ধমান জেলার আরেকটি জায়গা যার নাম হলো পূর্বস্থলী পূর্বস্থলী এসে গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে গোবিন্দ দয়াময় কিছু বলবে আজ এটা কোথায় এলাম বলো তো প্রভু তুমি আমাকে বারবার করে পরীক্ষা করছো আমি বুঝতে পারবো না তুমি আমায় ঘুরিয়ে ঘুরিয়ে সব তীর্থ ভ্রমণের পরে তুমি নিয়ে এসেছো আমায় পূর্বস্থলীর মাটিতে আমি বুঝতে পারছি না পূর্বস্থলী এসে পড়েছি তাহলে আজ আর যাবো না তুমি এক কাজ করো তুমি সকল ভক্তের আয়োজন করো প্রভু তুমি তো বলেই খালাস সঙ্গে করে তো কিছুই আনিনি সেবার আয়োজন হবে কি করে বলে এটা তোমার চিন্তা না আমার চিন্তা আচ্ছা বলুন তো যার সেবার ব্যবস্থা সে নিজে করে নাই এটা আপনাদের চিন্তা না আমার চিন্তা কি মা এখন যদি কেউ ভাবে কারোর বাড়িতে যদি নামযজ্ঞ হয় সে যদি ভাবে আমি করি তাহলেই তো সর্বনাশ বাবা তুমি করার কে তোমাকে যদি তিনি করিয়ে নিতে পারেন তবে না তুমি করবে এদিকে প্রভুর পূর্বস্থলীতে আগমন জেনে ধরুন এই জায়গাটার নাম হচ্ছে হাতামারি তাই এই গ্রামে গৌর যদি সত্যি আসে অবশ্যই এসেছে না হলে কীর্তন হচ্ছে কি করে জানবেন ভাগবত বলছে কি বলছে বাড়ি তো কি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা প্রেম কি প্রীতি ছাড়া রহে বলে তোমারও উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা এই কথা ভাগবতে কয়ে তে এটা কি বৃন্দাবন নয় যেখানে মহাপ্রভুর চরণ পড়ে সেই জায়গাটাই বৃন্দাবন হয়ে যায় হাতামারি আর হাতামারি নাই এই জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে তে বৃন্দাবনে যদি কেউ আমার গৌরকে দেখতে পায় কারোর কি বাসনা হবে না গৌরকে একটু সেবা করাবো ওমা এখন ওই পূর্বস্থলীতে গৌর এসেছে শুনে ভক্তরা যে যার মতো সেবা সামগ্রী মাথায় করে নিয়ে চলেছে এখন যারা ধনী ভক্ত যাদের ধনের অভাব নাই তারা তো কত কত দ্রব্য মাথায় করে নিয়ে চলেছে কিন্তু যে কাঙাল তারও তো বাসনা হয় আমি ভগবানকে একটু সেবা করাব প্রভুর এই পূর্বস্থলীতে আগমনের কথা শুধু লীলাটাকে অনুভব করুন পাষাণ গলে যাওয়ার জায়গা নবদ্বীপ থেকে পূর্বস্থলী খুব একটা বেশি দূরে নয় প্রভু যখন নবদ্বীপে ছিলেন তার এক ভক্ত ছিল প্রতিদিন বিনা মূল্যে থোর কলা মোচা কচু এগুলো মহাপ্রভুকে সেবা করাতেন কিন্তু কোনোদিন পয়সা নিতেন না তার নামটা কি জানো তার নাম হলো শ্রীধর কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তার নাম দিয়েছিলেন খোলা বেচা শ্রীধর যিনি শুনতে পেয়েছেন গৌর এসেছে পূর্বস্থলীতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন কখনো কোনো কীর্তন শুনতে গেলে ভাগবতীয় কথা শুনতে গেলে গুরু গৌরাঙ্গ দর্শন করতে গেলে শুধু হাতে যেতে নাই এখন আপনারা চিন্তা করতে পারেন বাবা টাকা পয়সা যদি না থাকে তাহলে কি নিয়ে যাব গীতাতে ভগবান বলছেন হ্যাঁ রে যদি কেউ শুধু আমায় ফুল দেয় আমি ফুল গ্রহণ করি যদি কেউ ফুল না পেয়ে ফল দেয় ফল গ্রহণ করি যদি ফুল ফল কিছু না পেয়ে শুধু জল দেয় আমি জল গ্রহণ করি আমি তো ভাবগ্রাহী জনার্দন আমায় যে যা নেই আমি তাই গ্রহণ করি আর এই জাগতিক জগতের কোনো বস্তু যদি তোর না থাকে যে বস্তু তোর কাছে আছে কি আছে বাবা নয়নের দুটো জল
ফুল পেলি না, ফল পেলি না, এ জগতে কিছুই পেলি না, তাহলে তোর দুটো নয়ন জল দিয়ে আমার চরণ দুটো ধৌত করে দিস। কখনো শুধু হাতে যেতে নাই, এখনই শ্রীধর মনে মনে চিন্তা করছে, গৌরহরি আজ তো বাজারে সব বিক্রয় করে এসেছি, আর তো কিছু নাই। যে বাজারে থোর কলা মোচা কচু বিক্রয় করে, হ্যাঁ গো মা, সে কি ধনী ভাব তো। এই জন্যই বলে তিনি কাঙালি ঠাকুর। ওই থোর কলা মোচা কচু বাজারে বিক্রয় করবার আগে মহাপ্রভুর জন্য তুলে রাখতেন, কিন্তু আজ তো নাই, কি নিয়ে যাব তোমার কাছে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন, হরি কি দিং পূজিং, তোর শিব তোমার আমার ধরে এমন আছে কি, হরি কি দিয়ে পুজি তুষি তো তোমার আমার ধরে আছে কি, আছে দরিদ্রের সম্বল দুঃখে ভরা নয়নী জগা, তাতে তোমার সেবা হবে কি, আছে দরিদ্রের সম্বল দুঃখে ভরা নয়ন জল, তাতে তোমার সেবা হবে কি। আমি জানি দয়াময়, এ জগতের সবাই তোমায় কত কিছু দিয়ে সেবা করে। ওমা, উদয়দা দাঁড়িয়ে আছে, আমি দাদা দাঁড়িয়ে থাকাকালীন একটু বলি, এত বড় অনুষ্ঠান একার দ্বারা কোনোদিনও সম্ভব হয় না, তাই তোমাদের কাছে যদি একটু ভিক্ষার ছুলি নিয়ে যায় তোমরা দেবে না? আমি খুব অন্তর থেকে বলছি, জানবি কাকে দিচ্ছ তুমি, যার জিনিস তাকে দান করছো, বাবার সঙ্গে করে কিছু নিয়ে আসিনি আর নিয়েও যাব না গো। কিন্তু যে বস্তু ভগবান সেবায় লাগে না, যে বস্তু সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, সেই বস্তু কোনোদিনও ধরে রাখা যায় না। মা গো, তোমাদের সবাইকে বলবো মহাপ্রভুর সেবার জন্য আমার শ্রীধরের মতন করে তাদের একটু দাও, কারণ আমি এখানে এসে, তবে দান করবে খুব ডিসিপ্লিন ভাবে, এত সুন্দর আসরটা নষ্ট করবে না, কারণ এই ভাবধারা যেন নষ্ট না হয়। আমি এখানে দুবছর এলাম, এসে আজকে আমার এক ভাই বলছে, দাদা এখানে তো চাকরিজীবী মানুষের সংখ্যা খুব কম, নেই বললেই চলে, মানে কোন রকমে দিন আনে দিন খায় এই মানুষগুলো। আমি বললাম, হ্যাঁ রে ভাই, যারা আমার গৌর গোবিন্দের দাসত্ব গ্রহণ করেছে তাদের চাইতে ধনী জগতে কেউ নাই রে, তাদের চাইতে ধনী কেউ হতে পারে না। এই যেভাবে আপনারা হরিবাস লকডাউনেও বন্ধ হয়নি, জ্বলন্ত দৃষ্টান্ত, গত বছরের আগের বছর করোনা ভাইরাস প্রবল, তার মধ্যেও এই হরিবাসর বন্ধ হয়নি বাবা। তাই তোমরা দুহাত ভরে একটু দান করো, এ দান কখনো বিফলে যাবে না গো। আমি জানি তোমার সেবা করতে গেলে কত কিছুর প্রয়োজন, নানা উপাদানে
তোমার চরণে পূজা হয়, তুলসী চন্দনে দুগ্ধ দধি নানা উপাদানে তোমার চরণ পূজা হয়, মন তুলসী চন্দনে আমি দিন ক্ষীণ জনে এসবে পাইব কেমনে। অর্থ মেনে সব মেলে কি আমি দিন ক্ষীণ জনে পাইব কেমনে। অর্থ মেনে সব মেলে কে হরি কি দিলে পুজিলে তুষি যে তো তোমারে আমার আধারে আছে কি। ভক্ত যখন কাঁদছে না বাবা, মহাপ্রভুর করুণায় মহাপ্রভুর কিমায় হঠাৎ দেখতে পেল সেই ভক্তের বাড়ির কলা গাছে একখানি মোচা হয়ে আছে। মোচা চেনো তো? কলার মোচা মহাপ্রভুর প্রিয় খাদ্য, মোচা কচু থোর। হ্যাঁ, এখন এই মোচাটাকে দর্শন করে শ্রীধরের আনন্দ ধরছে না, নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে। গৌরহরি তোমার এত করুণা, আমার মতো দিনহীন কাঙালের জন্য তোমার এত করুণা। ওই মোচাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে গেলেন পূর্বস্থলিতে, যেখানে মহাপ্রভু দাঁড়িয়ে। মহাপ্রভুর চরণের কাছে মোচাটাকে রেখে বলছে, প্রভু যেন নিজ গুণে গুণে সেবায় সেবাইলে গো, যেন নিজ নিজ গুণে গুণে সেবা সেবাইলে গো। তোমায় দেবার মতো আমার কি ছুঁই তো নাই, যেন নিজ নিজ গুণে গুণে সেবাই সেবাইলে গো। ও গো খাও খাও আমার প্রাণের ঠাকুর, ও গো খাও খাও আমার প্রাণের ঠাকুর, খাও খাও আমার প্রাণের ঠাকুর, ও গো খাও খাও আমার প্রাণের ঠাকুর। তুমি যদি গেছ আমি তাই দিয়েছি, ও গো খাও খাও আমার প্রাণের ঠাকুর। তুমি যদি গেছ আমি তাই দিয়েছি, একবার কৃপা করে গ্রহণ কর। তুমি যদি একবার কৃপা করে গ্রহণ কর, তুমি জানিয়েছো তাই দিয়েছি। বলি দেবার মতো কিছুই তো নাই, হরি তাই দিয়েছি।
দেবারে মত কিছু তুমি যা দিয়েছো তাই দিয়েছি খাও খাও আমার প্রাণের ঠাকুর গোবিন্দ চিন্তা করছিলেন না কি করে সেবার আয়োজন হবে ওই দেখো 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 কত ভক্ত সেবার জন্য কত কিছু নিয়ে এসেছে তবে কাজ করো রসাই ঘরে অর্থাৎ রান্নাঘরে ওই মোচাটাকে সবার আগে প্রবেশ করাবে কারণ ওই মোচার মধ্যে যে প্রেম লেগে আছে গো সবাই আমার জন্য নিয়ে এসেছে কিন্তু এমন প্রেম এমন ভালোবাসা দিয়ে কেউ আমার জন্য রসাই হলো অর্থাৎ রান্না হলো বৈষ্ণব জগতে কিন্তু রান্না বলা হয় না রসাই করা বলা হয় ভগবান প্রথমে প্রসাদ পেলেন তারপরে ভগবানের পারিষদ ভক্তবৃন্দ সবাই প্রসাদ পেলেন সেবান্তে এবার গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন কই দাও কে দেব প্রভু আরে সেবান্তে আমার যে মুখশুদ্ধি চাই তাও তুমি জানো না কি মুখশুদ্ধি চাই তোমার বলো দয়াময় আরে বাবা হরি তো কি গো হরি তো কি হরি তো কি আমার কাছে তো নাই তাহলে যাই পূর্বস্থলী গ্রামটা একবার ভিক্ষা করে আসি আমার কাছে তো নাই এবার মুখ শুনতে মা ওগো মুখ শুনতে মা কি মা গোবিন্দ চলিল আমার একটি হরি তকি মাগিতে লাগে আমার একটি হরি তকি মাগিতে লাগিল আমার একটি হরি তকি মাগিতে লাগিল আমার একটি হরি তকি মাগিতে লাগিল একটি হরি তকি দাও নাম 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 আমার মহাপ্রভু সেবারে তরে হরি তকি দাও নাম আমার মহাপ্রভু সেবার তরে হরি তকি দাও নাম আমার মহা সেবারে তরে হরি তকি দাও নাম আমার মহাপ্রভু সেবার তরে বলে হরি তকি দাও নাম আমার মহাপ্রভুর সেবার তরে হরি তকি দাও নাম একটি হরি তকি দাও নাম বলে একটি হরি তকি মাগিতে লাগিল লাগি একটি হরি তকি মাগিতে লাগিল হরি তকি নিয়ে যখন ফিরে আসছে এইবারই তো মতিভ্রম হয়ে গেল ভক্তের মনে মনে চিন্তা করছেন ওরে বাবা রে একই সর্বনাশ এতটা পথ আবার যদি কালকে বলে এতটা পথ আবার আসতে হবে এক কাজ করি প্রভু তো আর জানতে পারছে না এতদিন ধরে ভগবানের সঙ্গ করবার পরে অন্তর্যামী ভগবান নাকি জানতে পারবেন সবই লীলা জগৎকে শিক্ষা দেবার জন্য প্রভু তো আর জানতে পারছে না আমি এক কাজ করি হরিতকিটাকে ভেঙে দু টুকরো করি এক টুকরো নিজের বহির্বাসে বেঁধে রাখবো যদি কাল চায় এটা দিয়ে দেবো আর আজকেই অর্ধেকটা দিয়ে দেবো কেমন ভক্তের সাদা মনে কাদা নাই আনন্দে একেবারে আত্মহারা গৌড়হরি 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 কি হলো এত আনন্দ তুমি হরি তো কি চেয়েছো আমি নিয়ে এসেছি আনন্দ হবে না কই দাও 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 প্রভু দেখছেন অর্ধেক প্রভু চিন্তা করছেন কেউ দিলে তো অর্ধেক দেবে না বেটা কাল দেখি কোথা থেকে বার করে দিস হ্যাঁ প্রভু সেই অর্ধেক হরি তোকেই নিলেন মুখে কিছু বললেন না কিছু সময় বিশ্রাম নিয়ে এবার চলেছেন কৃষ্ণগুণ গাইতে গাইতে পূর্বস্থলী থেকে অগ্রদ্বীপের দিকে পথ চলিতে
আর বলে পথ চলিতে আর বলে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধুরের নাম তোমরা গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধুর নাম দেখো কি মজা গানে তোমরা গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধুর নাম তোমরা গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধুর পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ নিঃশ্বাসে চির বিশ্বাসে অস্তিতে নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি অস্তিতে চিরদণ্ডিতে তোমরা গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধুরী নাম গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধুরের নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে শনি মুখে অভর রাত্রি অন্ধকারের মধ্যে চলেছেন মোরা চলি দিশাহীন এক যাত্রি আমার সন্মুখে আধার রাত্রি মোরা চলি দিশাহীন এক যাত্রি পথ চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে কৃষ্ণ নাম পথ চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে কৃষ্ণ নাম পথ চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুরের নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে নামে বল ভাই হরি নামে বল ভাই কৃষ্ণ নাম Oh
করি না আমি বল ভাই কৃষ্ণ নামে বল হরি নাম বল ভাই কৃষ্ণ নামে বল কীর্তন করতে করতে এসে দাঁড়ালো অগ্রদ্বীপের মাটিতে ভক্তগণকে ডেকে বলছে ভক্তগণ আজকে এখানে বিশ্রাম নেব কেন যে নিতে চাইছেন সেটা তো আপনারাও বুঝতে পারছেন গোবিন্দ হ্যাঁ দয়াময় আজ আর যাব না বড় ক্ষুধা লেগেছে গো এই মধ্যাহ্নকালে এই অগ্রদ্বীপের মাটিতে আমি সেবা গ্রহণ করব প্রভু প্রথমে সেবা নিলেন তারপর ভক্তগণ প্রসাদ পেলেন সেবা অন্তে গৌরহরি মনে মনে চিন্তা করছে দেখি বেটা আজকে কোথা থেকে বার করে দেয় অন্তরে যা কই দাও জানিলেন হরি অন্তরে যা জানিলেন আবার কহিলেন চাতুরে করি অন্তরে যা জানিলেন হরি একটি হরি তোকে নাও না মনে বলি ভজনে অন্তরে যা জানিলেন হরি আবার কহিলেন চতুরে গৌরে অন্তরে যা জানিলেন হরি ভক্ত একেবারে সাদা মনে কাদা নাই আমি জানতাম প্রভু তুমি চাইবে ভালোই করেছিলাম আগের দিন অর্ধেকটা রেখে দিয়েছিলাম না হলে আবার যেতে হতো ভালোই করেছিলাম গৌরহরি মনে মনে চিন্তা করছেন ভালো করেছিস কি ভুল করেছিস বুঝতে পারবি এক্ষুনি কই দাও তাড়াতাড়ি করে একেবারে আনন্দে আত্মারা এই না ধরো 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 প্রভু ধরো দাঁড়াও গোবিন্দ আমার মনে আছে কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম দিতে তোমার অনেকটা বিলম্ব হয়েছে আজ একেবারে চাওয়া মাত্র দিয়ে দিলে পেলে কোথায় কোথায় পেয়েছি জানো হ্যাঁ কোথায় পেয়েছো আগের দিন একটা হরিতকি ভেঙে দু টুকরো করেছিলাম এক টুকরো তোমায় দিয়েছিলাম আর এক টুকরো নিজের বহির্বাসে বেঁধে রেখেছিলাম যেটা রেখে দিয়েছিলাম সেটাই আজ তোমায় দিলাম বাবা এত উপযুক্ত ভক্ত দেখছি আজ আমি কি খাবো তুমি তা কাল সঞ্চয় করে বসে আছো তুমি অপরাধী তুমি সঞ্চয়ী আজ থেকে তুমি আর আমার সঙ্গী নও গোবিন্দ ঘোষের মাথায় যেন বাজ পড়ার মতন অবস্থা দয়াময় আমি কি কোনো অন্যায় করেছি ভুল করেছি তুমি এমন করছো কেন না অন্যায় তুমি করবে কেন অন্যায় করেছি আমি আমি অন্যায় করেছি তোমাকে আমার সঙ্গী করে নিয়ে আজ আমি বুঝলাম তুমি আমার কৃষ্ণ সেবার যোগ্য নও কেন তো আমায় হরি তো কি সঞ্চয় করেছি তাই এখানে লীলা শুনতে শুনতে প্রত্যেকটা মা বাবাকে বলবো আমি নিজেও বলছি একবার ভেবে দেখুন অর্ধেক হরি তো কি সেটা যদি
তাও নিজের জন্য নয় ভগবানের জন্য, সেটা যদি সঞ্চয় করা হয় তাহলে সকাল থেকে রাতে শয়ন করবার আগে পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত আপনি আমি কত কিছু না সঞ্চয় করে রেখেছি, সঞ্চয় করে চলেছি। ভগবান বললেন বিন্দু মাত্র সঞ্চয়ের বাসনা থাকলে, গীতাতে ভগবান বলছে না সর্বধর্মং পরিত্যাজং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। ওরে সকল প্রকার ত্যাগ না করা পর্যন্ত আমি চরণ দুটো এগিয়ে দেই না রে। তাই মায়ের আমার ওই গানটা গাইতে ইচ্ছা করে এখন। আমার চেতনা চই তন্ন করে দেমা চৈতন্য, আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্য, তোরে ভাবের সাগরে ভেসে আমি, তোরে ভাবের সাগরে ভেসে আমি হব আমার তোরে পদাশ্রয়ে, আমার চেতনা চৈতন্য করে দেবা চৈতন্যময়ে, আমার চেতনা আমার চৈতন্য করে দেবা চৈতন্যময়ে। অজ্ঞান মন স্বভাবি থেকে তোরি ভাবি তুই নেমানেকে, অজ্ঞান মন স্বভাবি থেকে তোরি ভাবি তুই নেমানেকে, জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দেবা চৈতন্যময়ী, আমার চেতনা মার চৈতন্য করে দেবা চৈতন্য। তোর ভবের খেলা দেমা আমার যা কিছু সব অভাব মিটি, তোর ভবের খেলা দেমা আমার যা কিছু সব অভাব মিটি, কুতুহল মন এ জীবনে নিয়ে নেওয়া তোর অচরণে, কুতুহল মন এ জীবনে নিয়ে নেওয়া তোর অচরণে, মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরে পূজয়ী, আমার চেতনা চৈতন্য করে দেবা চৈতন্যময়ী, তোরে ভাবে সাগরে ভেসে আমি, তোরে ভাবে সাগরে ভেসে আমি হব তোরে পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দেব
কি গান, কি কথা, কি সুর! শ্যামা সঙ্গীত গানে বান্নালাল ভট্টাচার্য যখন গাইতেন, মনে হয় সত্যিকারের মায়ের সঙ্গে তার হৃদয়ের কানেকশন। মা যেন সন্তানকে খুঁজে পেয়েছে, সন্তান যেন তার নিজের মাকে খুঁজে পেয়েছে। আজকের এই জায়গাটা এসে আমার গানটা গাইবার কথা মনে পড়লো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তো অচৈতন্য, তুমি তো চৈতন্য, আমার মতো অচৈতন্যকে তুমি চৈতন্য দান করতে পারো না। আমি না বুঝে হয়তো ভুল করে ফেলেছি, এত বড় শাস্তি তুমি আমায় দিচ্ছ। তুমি জানো, তুমি হাঁটতে গেলে তোমার গোবিন্দ হৃদয়ে ব্যথা লাগে, আর সেই ভগবান যদি কখনো ভক্তকে ছেড়ে চলে যায়, সে কেমন করে থাকবে বলো? বাবা, ভক্তের চোখের জল কি ভগবান সইতে পারে? কিন্তু ওই যে রাধারানীর অভিশাপ পেয়ে এসেছে, যেতে তো হবেই, না হলে তো লীলা হবে না। গোবিন্দগড় যতবার গিয়ে গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরছেন, ততবার প্রভু ছাড়িয়ে নিচ্ছেন। প্রভু যেও না, প্রভু প্রভু যেও না, প্রভু প্রভু যেও না, আমি অধম সন্তান, আমায় তুমি ক্ষমা করো, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমি কি নিয়ে থাকবো গৌরহরি? আমায় ছেড়ে যেও না প্রভু। বাবা, ঘরের থেকে একটা আপনজন চলে গেল, তাই দেখবেন আমরা মায়া কান্না কেঁদে মরি, তাই না? আর সত্যিকারের যদি ভক্তকে ছেড়ে ভগবান চলে যায়, থাকতে পারে? আচ্ছা, আর কে পড়েছে গোবিন্দ ঘোষের না না না? আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, যেও না বলি না, যেও না বলে না, যেও না আমাকে কাঁদিয়ে তুমি চলে যেও না। আমাকে কাঁদিয়ে তুমি যেও না প্রভু, না যেও না, প্রভু না যেও না, যেও না, যেও না, যেও না, যেও না, কে
যতবার গোবিন্দ ঘোষ গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরছেন ততবার প্রভু ছাড়িয়েছে। ভক্ত তো ভগবানের চাইতে কোন অংশে কম জান না। আহা, আজকে কয়েকটা ছেলে চোখে পড়ল, যাদের চোখে অনবরত জল দেখলাম, কৃষ্ণ কৃপাময় বাবা, যে তার জন্য কাঁদে ভগবান তার জন্য না কেঁদে থাকতে পারে। চলে যাচ্ছ প্রভু, যাও, তুমি দেখবে তোমার গোবিন্দ তোমায় ছেড়ে কত ভালো আছে, তুমি তো সবই জানতে পারো, তোমায় ছেড়ে আমি কত ভালো থাকতে পারি তুমি তুমি জানতে পারবে। যাও চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, এত রাগ নয় এ যে অনুরাগ। এতবার করে চরণ দুটি জড়িয়ে ধরলাম তবু যেতে চাইছে, যাও যাও তুমি দেখবে। তবে আমার ভক্তির যদি জোর থাকে, আমি যদি একদিনের জন্য তোমার প্রকৃত ভক্ত হতে পারি, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, যাও, আজ থেকে এক পক্ষ কালের মধ্যে অর্থাৎ 15 দিনের মধ্যে এই গোবিন্দ ঘোষের চোখের জলের দাম তোমার দিতে হবে। যাও তুমি চলে যাও। চলে যাচ্ছেন গৌর খনি, তুমি খনি প্রতিদীপ মনে, হে হক জেগো না জেগো না জেগো না আমায় ছেড়ে, কৃপা করে দয়ারে গৌর একবার রাখো চরণ, দয়াল গো আমায় রাখো চরণে। আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরমানে, আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরমানে, আমি শুনেছি তুমি দয়া, আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচার
रीते ने होए प्रेमेरी खनी ठाकुर होए प्रेमेरी खनी नाम प्रचार रीते ले होए प्रेमेरी खनी ठाकुर होए प्रेमेरी खनी देवानी से रही प्रभु हमें तुम्हारी शरणे दया दीवानी सी नई प्रभु हमारी शरणे दया दीवानी सी प्रभु तुम्हारी शरणे दया दीवानी सी नई प्रभु দয়ালে গোর রাখ চরণে আমায় কৃপা করে হরি হরি বল হরি দয়ালে গোর আমায় রাখ চরণে গৌর ঘে একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, কতদিনে এক পক্ষ হয় মা? কতদিনে এক পক্ষ হয়? পনেরো দিনে। দেখতে দেখতে যখন বারোটা দিন পার হয়ে গেছে, অনুরাগ এসেছে, প্রভু আমি তোমার ভক্ত হতে পারি নাই বল, আর পারিনি যখন আর এ প্রাণ রেখে লাভ কি? ভক্তই যখন হতে পারলাম না, এ প্রাণ আর রাখবো না। আজকে কটা ইউটিউব আছে? দুটো। তোমাদের চ্যানেলের নাম রাধিকা কীর্তন? বাহ, ওরাও কিন্তু খুব ভাবুক। আর এই যে বেকার ছেলেরা ইউটিউবে আমাদের মতো অধম কীর্তনীয়দের গান ছাড়ছে, বাবা ওদের জন্য একটু কৃপা ভিক্ষা রাখবেন। আমি তো ওদের সাধুবাদ জানাই যে অন্য কোনো উপার্জন নয়, এই রাত জেগে বসে, সারাদিন বসে এই কীর্তন তুলে নিয়ে, তবে ওদের একটু রুজি রোজগারের চেষ্টা। তোরা ভালো থাক, সবাই ভালো থাক, তবে আমার তো দেবার কিছু নাই বাবা। আমি ওদের জন্য একটা জিনিস চাইবো মহাপ্রভুর কাছে, ওরা যেন সত্যি এই কীর্তন তুলে আর এই কীর্তন শুনতে শুনতে যেন সত্যি ওরা কৃষ্ণ বলে কাঁদতে পারে বাবা, এছাড়া কিছু চাইবার না। আজকের গৌরহরি চলে গেলেন, বারোটা দিন পার হয়ে গেছে, তেরো দিনের দিন সর্বঙ্গে গৌর নাম লিখেছে, মরে যাব। গৌরহরি, আমি মরে যাব, তবু তোমার নাম বদলে নিয়ে তবেই মরব। গৌরে গৌরে বলতে বলতে সুরধুরী গঙ্গার জলে নেমেছে। আহা, কি কি অনুরাগ! ভগবান আসছে না, তেরো দিন হয়ে গেছে বাবা, ভক্ত হওয়া কি এত সহজ? ওই তেরো দিনের দিন সুরধুরী গঙ্গার জলে নেমেছে, আমি ডুবে মরবো, ডুবে মরবো, কিন্তু মরার আগে একবার যদি তোমার বদল খানা দেখতে পেতাম বাবা। ভক্ত যদি মরে যায় ভগবানের নামে তো কলঙ্ক হবে না? তাই
ভগবান যখন রামকেলিতে ছিলেন, রামকেলি কোথায়? মালদহ স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে। প্রভু যখন রামকেলিতে ছিলেন, একখানি কষ্টি পাথর যার অঙ্গে হরেকৃষ্ণ নাম লিখে সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। পাথর জলে ভাসে, বলে ভাসবে না কেন? তার যদি কৃপা হয় পাথরও শোলা হয়ে জলের মধ্যে ভাসে। যে পঙ্গু সেও গিরিপথ লঙ্ঘন করতে পারে, আর যে বোবা সেও কথা কইতে পারে। তা সেই পাথর ভাসতে ভাসতে কোথায় মালদহের রামকেলি আর কোথায় বর্ধমানের অগ্রদ্বীপ, ভাবুন। সেই পাথর ভাসতে 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 যখন গোবিন্দ ঘোষ ডুবে মরতে যাবে, তখন এই পাথরটা এসে গায়ে লেগেছে। যেই না গায়ে লেগেছে, মনে মনে চিন্তা করছেন পাশেই তো শ্মশান, সেই মরা পোড়া কাঠ বুঝি আমার গায়ে এসে লেগেছে। বারবার করে সরিয়ে দিচ্ছে, যতবার সরিয়ে দেয় ততবারে সে গাত্রে স্পর্শ করে। গোবিন্দ তুই আমায় ছাড়লে কি হবে, আমি তোকে ছাড়ব না রে। না দেখে কি করলেন, এবার বারবার করে যখন গায়ে লাগছে, পরাকাষ্ঠ মনে করে দূরেতে ঠেলিল, দূরেতে ঠেলিল, যেই না তুলে ছুঁড়ে মেরেছেন। বলি দৈব বাণী করে প্রভু কহিতে লাগে, কহিতে লাগিল, কহিতে লাগিল, কহিতে লাগিল, কহিতে লাগিল, কহিতে লাগিল। গোবিন্দ, গোবিন্দ, কে কে ডাকে, কে ডাকে গো? কাকে তুমি পরাকাষ্ঠ মনে করছো? ও তো পরাকাষ্ঠ নয়, ও যে কষ্টি পাথর, সর্বাঙ্গে হরেকৃষ্ণ নাম লেখা, একবারও কি দেখেছো? কে কে তুমি? আত্মহত্যা মহাপাপ, তুমি না ভক্ত? ভক্ত হয়ে অভক্তের মতো আচরণ করে কেউ? তুমি না জগৎকে শেখাচ্ছ? আত্মহত্যা করো না গোবিন্দ, তুমি জানো না আমি যাকে ধরি তাকে ছাড়ি না, আর আমি যার হাত ধরে রাখি ইহ জগতে হাজার চেষ্টা করলেও সে মরতে পারে না গো গোবিন্দ। তুমি যদি মরে যাও আমার নামে যে কলঙ্ক হবে, প্রভু প্রভু দেখা দাও, একবার দেখা দাও, কে মরবে? বলে রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখেই বা কে? আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগের ঘটনা, তা ধরুন 9-9 করে আমার আনুমানিক যে 12-13 বছর আগের কথা। ছোট্ট একটা ছেলে, এই জাগতিক উদাহরণ দিচ্ছি আর কি, জ্বলন্ত উদাহরণ, 60 ফুট নিচে একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। 48 ঘন্টা পর্যন্ত তার কাছে যায়নি কোনো খাদ্য খাবার, যায়নি কোনো অক্সিজেন। ভাবুন, আপনারা হয়তো বলবেন বিজ্ঞানের যুগে বিজ্ঞান ওকে রক্ষা করেছে, আমি অস্বীকার করি না, সেটা তো 48 ঘন্টা পরে। 4 বছর বয়সের শিশু 60 ফুট নিচে ওই গর্তের মধ্যে রইল কি করে 48 ঘন্টা, না কোনো অক্সিজেন, না কোনো খাদ্য খাবার। ছেলেটার নাম তোমরা সবাই জানো, ছেলেটার নাম ছিল প্রিন্স, মনে আছে? তারপরে একই ঘটনার পুনরাবৃত্তি অনেকবার হয়েছে, একটা বাচ্চাও বাঁচেনি বাবা। তাহলে ভগবান যদি কারোর হাত ধরে রাখে সে মরতে পারে না, এটা জ্বলন্ত দৃষ্টান্ত। গোবিন্দ আমায় ফেলে যাস না রে, জঙ্গলের মধ্যে খুঁজে দেখ তোর হরি ঠিক লুকিয়ে আছে,
দয়াময়, দয়াময় একবার দেখা দাও না দয়াময়। ওই আবর্জনার মধ্যে খুঁজতে 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 কোষ্ঠী পাথর, ওটা তো দেখেনি, দেখেছিল তো ভেবেছিল পুরা কাষ্ঠ, যেই না কোষ্ঠী পাথরটা লক্ষ্য করেছে আর হরে কৃষ্ণ নাম লেখা জড়িয়ে ধরে কাঁদছে দয়াময়। দয়াময় সত্যি তোমার লীলা বোঝা বড় না, তুমি পাথর পাঠিয়ে দিয়েছ আমি যাতে না মরে যাই। গোবিন্দ ওই কোষ্ঠী পাথরে যে বিগ্রহ তৈরি হবে আমি নিজের হাতে সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন করে যাব। চোদ্দ দিন পার হয়ে আজকে পনেরো দিন, নিশি প্রভাতে কাল সকালবেলায় কাঁদছে গৌর হরি একবার দেখা দাও। খোল করো তাল সহযোগে, মহাপ্রভু চলেছেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে হরি হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। মায়ের একটু হাত তোলো সবাই, এবার জোর করে একটু উলুধ্বনি দাও। বা 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 চমৎকার চমৎকার। ভগ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জীবন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী লহ শ্রী কৃষ্ণের নামে রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। গোবিন্দ ঘোষের দানে সে বলছে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। 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 জাগিয়ালো কৃষ্ণের নামে রে জাগিয়ালো কৃষ্ণের নামে রে জাগিয়ালো কৃষ্ণের নামে রে জাগিয়ালো কৃষ্ণের নামে রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। গোবিন্দ ঘোষ দেখছেন গৌরহরি দাঁড়িয়ে আছেন, প্রভু আমি তোমায় যেতে দেবো না, আহা তুমি এসেছো আমি জানতাম তো তুমি আসবে, তুমি আমায় যেতে দেবে না, কিন্তু যেতে তো আমায় হবেই, ওই কোষ্ঠী পাথরে যে বিগ্রহ হবে তোমার ঘরে স্থাপন করে আমি চলে যাব। বিগ্রহ তৈরি হলো, যে বিগ্রহের নাম দিলেন ওই যে পাথরটা, ওই পাথরে যে বিগ্রহ তৈরি হলো তার নাম দিলেন গোপীনাথ, যার নাম অগ্রদ্বীপের গোপীনাথ। শোনো গোবিন্দ আমিও যে ওই গোপীনাথ সে, হ্যাঁ আমাতে আর গোপীনাথে অভেদ জানি, অভেদ জানি আজ হতে শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা আজে সেবা যে করিও। আচ্ছা আমার কটা পর্যন্ত টাইম? হ্যাঁ কটা পর্যন্ত? সাড়ে আটটা।
এটা কি আপনারা তৈরি করলেন বসে বসে? না, সাড়ে আটটা নয়, যা হোক 15-20 মিনিট আমি গাইছি, চিন্তা করো না। আমি 8:15 অবধি গেয়ে দেবো বাবা, চিন্তার কিছু নাই। আসলে তোমাদের ভালোবাসা ফেলতে পারি না কখনো, কারণ তোমরা ছাড়া তো আমরা শূন্য বাবা। তা যাই হোক, এই যে ভালো লাগে তোমাদের, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো ভগবান চিন্তা করছেন, গোবিন্দ তো জানেন আমিও যে ওই গোপীনাথ, সে তাই বললেন আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, আজ থেকে শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। প্রভু আমি তোমায় যেতে দেবো না গো, আমি তোমার দরজা বন্ধ করে রেখে দেবো। বলুন তো মা, ভগবানকে ঘরের দরজা বন্দি করে রাখা যায়? বলে রাখা যায়। কোন দরজা? সেটা হচ্ছে হৃদয় দুয়ারের দরজা গো। এই দরজা বন্ধ করে ভগবানকে রাখা যায়, বাইরের দরজা নয়। যেই না গোবিন্দ ঘোষ ভগবানকে রেখে দরজাটা বন্ধ করে দিয়েছে, কি দেখছেন? বলে ঘরে তো রেখে এলাম গৌর হরিকে, বাইরে কি দেখছি? বলে ঘরে গোরা বাইরে ও গোরা নিতাই, বলে ঘরে গোরা বাইরে ও গোরা, ঘরে গোরা বাইরে ও গোরা, বলে ঘরে গোরা বাইরে ও গোরা। আমি একি দেখিলাম, ও ভাই এটি একটু বাড়াও ভেতরে, আমি একি দেখিলাম, একি দেখিলাম ঘরে গোরা বাইরে, আমি একি দেখিলাম, একি দেখিলাম বলে গৌরী গোপীনাথ একি হল, একি দেখিলাম, একি দেখিলাম বলে গৌরী গোপীনাথ একি হল, ঘরে গোরা বাইরে গোরা। গোবিন্দ আমি বলে যাই, তুমি বিবাহ করো, সংসার করো, ভিক্ষা করে নে গোপীনাথের সেবা দিও, কিন্তু সঞ্চয় যেন কখনো করো না, কারণ সন্ন্যাসী ধর্ম নহে সঞ্চয় বা সোনা। প্রভু তুমি চলে যাবে, দয়া মা চলে যাবে তুমি, তবে যে তোমাকে কিছু বলার ছিল, কি বলবে তুমি? একটি কথা ও প্রভু, একটি কথা, এটা আমার গুরু মায়ের, আহা যেমন কথা তেমন সুর। ও প্রভু একটি কথা বলবো প্রভু, তুমি দাঁড়াও একটি একটি কথা বলবো প্রভু, তুমি দাঁড়াও একটি বলি একটি কথা বলবো প্রভু, তুমি দাঁড়াও একটি কথা প্রভু, একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি যত দুঃখ দাও না আমারে, আমায় যত দুঃখ দাও না আমারে, যত দুঃখ দাও না দিগ সভু, একটি কথা প্রভু, একটি কথা বলব প্রভু, তুমি দাঁড়াও একটি, আমি জানি তোমার, আমি জানি তোমারি, জানি তোমার, জানি তোমার বলে, জানি তোমার জামার তারা, তুমি তাইতে হলে দিশা, জানি তো তোমার যাবার তারা, তুমি তাইতে হলে দিশাহারা, চলবে তুমি সুদূর পথে, চলবে তুমি
সুদূর পথে আমারই রইল কথা স্মৃতি আবার চলবে তুমি সুদূর পথে আবার রইল কথা স্মৃতি সাথে না 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 ভুলে যেও না গো প্রভু 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 দাসের তোমার বলি একটি কথা হরি হরি বল হরি প্রভু একটি কথা বলবো প্রভু আমাকে 15-20 মিনিট টাইম দিয়ে আপনারাই তো 8টা বাজলো উঠে গেলেন, কি ব্যাপার? জয় নিতাই ও মা, কি আর 15-20 মিনিট বসা গেল না? আর উঠবেনি বা কেন? এরপরে তো রূপগান আছে আমি দেখলাম, তারপরে রাস আছে। গোবিন্দ ঘোষ সারাদিনে গোপীনাথের সেবা দিচ্ছেন চারবার, যেই না বিবাহ করলেন সেবা দিচ্ছেন দিনে তিনবার। তার মানে কি? মায়ার জগতে আমরা তাকেই ভুলে যাই। সম্বলের মধ্যে একটা মাটির হাড়ি আর একটা ভিক্ষার ছবি। স্ত্রীর নাম হচ্ছে মাধবী। ওই হাড়ির মধ্যে যা কিছু রসাই করেছেন, রান্না করেছেন। মাধবী জিজ্ঞাসা করছে, স্বামী ভগবানকে তো প্রতিষ্ঠা করেছো, ভগবানকে সেবা দেবো কি? সে মাধবী, তিনি যদি আমায় মাটিতে খেতে দিতে পারে, আমি তার জন্য থালা কোথায় পাবো গো? তুমি চিন্তা করো না, অতি কাঙালের ঠাকুর। ওই গোপীনাথের সম্মুখে একখানি গর্ত খুললেন, এরকম জোর আছে আমাদের বাবা? মাটির হাড়ির মধ্যে যা কিছু রসাই করেছেন, রান্না করেছেন, সবই গর্তটার মধ্যে ঢেলে দিয়েছেন। দয়াময় খাও, দয়াময় ভগবান চিন্তা করছেন, তোর মতো ভক্ত আমি কোথায় পাব? ওই মাটির থেকেই ভগবান খাওয়া শুরু করেছে বাবা। কিন্তু সেবায় বেগাত ঘটে গেল কখন জানো? প্রথমে সেবা দিতেন চারবার, বিবাহ করবার পর দিলেন তিনবার, আরো কমে গেল যখন গোবিন্দ ঘোষের ঘর আলো করে একটা পুত্র সন্তানের জন্ম। স্ত্রী মাধবী বলছে, স্বামী পুত্রের কি নাম রাখবো? বলে, রেখে দাও, ওর নামও গোপীনাথ। মন্দিরে এক গোপীনাথ, বাইরে এক গোপীনাথ। কিন্তু বাবা, দুটো গোপীনাথের সেবা তো আর একসঙ্গে চলতে পারে না। যেই না গোপীনাথ এলো, সেবা দিচ্ছেন দুবার। ভগবান চিন্তা করছেন, হ্যাঁ রে, যে তোকে সংসার দিল, যে তোকে স্ত্রী দিল, যে তোকে পুত্র দিল, আর ওই মায়ার জগৎ পেয়ে তুই আমায় ভুলে যাচ্ছিস। তবে যেমন দিয়েছি, ওই একটা একটা করে মায়ার বাঁধন আমি কাটিয়েও দিতে জানি। জায়গাটা লক্ষ্য করুন, এইটুকু ছেড়ে চলে গেলে তো কিছুই হবে না বাবা। গোবিন্দ ঘোষ কাঙাল মানুষ, আর যারা কাঙাল নিত্য প্রসাদ ভোজী, তারা প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভগবানের ভোগ লাগিয়ে তারপর প্রসাদ পায়, তাই তো বাবা? এক গ্লাস জল পেতে গেলেও চিন্তা করে, আমার গোবিন্দ আগে পাবে তারপরে আমি পাব। এখন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে ভিক্ষার ছুরিটা রেখে গঙ্গা স্নান করতে গেছে, আর এদিকে মাত্র 3 দিনের জ্বর নিয়ে স্ত্রী মাধবী গেলেন গোপীনাথের সেবা করতে। আর গোপীনাথ চেয়ে আছে কখন স্ত্রীকে নিজের কাছে কেড়ে নেবে। বলে, যেমন দিয়েছি, ওই একটা একটা করে মায়ার বাঁধন আমি কাটিয়েও দিতে যাই। সেই যে স্ত্রী মাধবী গোপীনাথের চরণের উপরে পড়েছে, আর উঠতে পারে নাই বাবা। গোবিন্দ ঘোষ বুঝতে পারছে না। গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে দেখছে অনেক বেলা হয়ে গেল, কই গোপীনাথের সেবার তো ব্যবস্থা হয়নি, আমি যে ভোগ লাগাতে যাব। মাধবী, মাধবী,
মাথবী ওঠো, উঠে দেখো, উঠে দেখো কত বেলা হলো, সেবা দেবে না, সারা দেবে কে? দেহে প্রাণ থাকলে তো সে সারা দেবে বাবা। মাথবী, ও মাথবী ওঠো। অনেক ডাকাডাকি করবার পর যখন কোনো সাড়া পেল না, গোবিন্দঘোষ চিৎকার করে উঠলেন, গোপীনাথ এ তুমি কি করলে? গোপীনাথ আমি তো চাইনি, আমি তো চাইনি তুমি আমার সংসার দাও, চেয়েছিলাম, আমি তো চাইনি তুমি আমার স্ত্রী দাও, আমি তো চাইনি তুমি আমার পুত্র দাও। তুমি কি, তুমি কি পাকড়ে যখন দিলে তখন কেন কেড়ে নিতে চাইছ? তবে কি তুমি আমায় পরীক্ষা করছ? তবে তুমি যত পরীক্ষাই করো না কেন, শুধু তোমার চরণে আমার নিবেদন। ইহ জগতে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সব তুমি আমায় দিও, কিন্তু সইবার মতো শক্তিটুকু আমায় দিও। ভেবে দেখুন, এই দুটো বছর মানুষের দুর্ভিষহ যন্ত্রণা কেমন। প্রতি রাত সকাল হলে মনে হয় স্বজন হারানোর কান্না, কত অঞ্জন আমরা হারিয়ে ফেলেছি। আজকে মৃত স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর কি বলে যেন, আমার সুখের ঘর। আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে বাধা ছিল, ভাঙল সুখের ঘর। মাধবী আমার সুখের ঘর, সুখের স্বপ্ন দিয়ে বাধা ছিল, ভাঙল সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের বিধি একি লীলা। আমায় নিয়ে তুমি করেছ খেলা, হাই গো বিধি একি লীলা। আমায় নিয়ে করেছো খেলা, নিঠোর মন কেমন তুমি ভাঙলে সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের ঘর। বিধি আমায়,
নিজের স্ত্রীকে নিজের হাতে সৎকার করলেন, গঙ্গা স্নান করে গোবিন্দ ঘোষ ফিরে এসেছে নিজের ঘরে। গোপীনাথ, গোপীনাথ, তুমি একে একে আমার সব কেড়ে নিতে চাইছো, তাই তো? কিন্তু গো ঠাকুর, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ, আমি কিছু বলিনি, তুমি যেন আমার পুত্রকে কেড়ে নিও না। ওই একমাত্র দুধের বালক, ওকে যেন তুমি কেড়ে নিও না। ও যদি চলে যায়, কে আমার শেষের দিনে একবার বাবা বলে ডাকবে? সদী গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যদি সে না ছাড়ে আমার পাশ, তখন আমি হই সেই ভক্ত চরণের দাসের অনুদাস। গোবিন্দ ঘোষের পুত্রটাও মারা গেল। একমাত্র পুত্র ওই মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে মারা গেল। গোবিন্দ ঘোষ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, তুমি একে একে আমার সব কেড়ে নিয়েছো, তাই আমি তোমার সব সেবা পূজা বন্ধ করে দিলাম, ভেব না, আমি নিজেও খাবো না, তোমাকেও খেতে দেব। একদিন, দুই দিন, তিন দিন, নিজেও খায় না, তারও সেবা দেয় না। চতুর্থ দিনের দিন ওই গোপীনাথ গোবিন্দ ঘোষের পুত্র রূপ ধারণ করে গোবিন্দ ঘোষের শিয়রে সে দাঁড়িয়ে ডাকছে, বাবা, বাবা, কে? আমি গোপীনাথ। খবরদার, তুমি আমায় বাবা বলে ডাকবে না। আমি কারোর বাবা নই, কেউ আমার ছেলে নয়। না না না, তুমি আমার ছেলে হতে পারো না। কেন? তুমি তোমার নিজের ছেলেটাকে নিজের বলে ভাবছ, আমাকে কেন পুত্র বলে মেনে নিতে পারছো না? আমি কষ্টি পাথরের বিগ্রহ বলে? গোপীনাথ, একটা কথা বলতে পারো? গোপীনাথ, এই পৃথিবীতে প্রতিটা পিতা মাতা পুত্র সন্তানের আশা করে কেন জানো? তার সেই পিতা মাতা মরে গেলে শ্রাদ্ধ ক্রিয়া করবে বলে। তুমি তো আমার জন্য এমন কাউকে রাখলে না যে আমার শেষের দিনে শ্রাদ্ধ ক্রিয়াটুকু করবে। করবে তুমি বলো, করবে? করব বাবা, শুধু আজ নয়, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে চন্দ্র সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত আমি তোমার শ্রাদ্ধ ক্রিয়া করে যাব। কি বললে? আমার মৃত্যুর পরে ধরা নেবে? নেব বাবা। আমার মৃত্যুর পরে কাছা পড়বে? পড়ব বাবা। আমার মৃত্যুর পরে হবিষ্যি খাবে? খাব বাবা। আমার মৃত্যুর পরে তুমি পিণ্ড দেবে? দেব বাবা। দেখেছ আমি তোমার কেমন বাবা? সুদী গৌর ভক্তমন্ডলী, একটু বলে দেই, সেই গোপীনাথ যার বয়স 500 বছর পার হয়ে গেছে, সে আজও চৈত্র মাসের পাপমোচনী একাদশীর দিনে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করে চলেছে। ভাবুন তো, যদি গোবিন্দ ঘোষের ঔরার যত সন্তান বেঁচে থাকতো, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, কিন্তু সেই ভগবান, মানুষ তো আর 100 বছরের বেশি বাঁচে না, বাঁচে কি? খুব কম সংখ্যায়। আর এখন তো যত দিন যাচ্ছে কমে আসছে, কিন্তু সেই ভগবান গোবিন্দ ঘোষের পিণ্ড দান করে চলেছে যার বয়স 500 বছর পার হয়ে গেছে। এসো লীলা, আজকের মতো এখানে বিশ্রামে রাখলাম, পরবর্তী সম্প্রদায় এসে গেছে, দল এসে গেলে আর কিছু করার নেই, পরবর্তী সম্প্রদায় এসে গেছে। আপনাদের কাছে নিবেদন, আমি জানি না কীর্তনিয়ার নাম কি, সত্যানন্দ বাবাজি, ঠিকানা জয় নেতাজি, যাই হোক, সত্যানন্দ বাবাজি, তার শ্রীমুখে ভগবানের গুণকীর্তন আস্বাদন করুন।
সবাই মিলে একবার বলো জয় গোবিন্দ। জয় গোবিন্দ গিরিধারিনা কেশব মাধব দেনা দয়না। জয় গোবিন্দ গিরিধারিনা কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ গিরিধারিলাল। জয় গোবিন্দ গিরিধারিলাল। জয় গোবিন্দ গিরিধারিলাল। জয় গোবিন্দ গিরিধারিলাল। জয় গোবিন্দ গিরিধারিলাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ গিরিধারিলাল কেশব মাধব দীন দয়াল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় বলদেব 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 জয় বলদেব। জয় রাধে রাধে গোবিন্দ বল 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 জয় জয় নিতাই গৌর হরি বল গৌর হরি বল। আপনাদের সকলের জন্য ভক্ত চরণে নিবেদন, আপনাদের সকলের জন্য সেবার ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা, আপনারা প্রসাদ পেয়ে আবার এখানে এসে বসবেন, কেমন? ছুটি নাই। পরবর্তী কীর্তনিয়া সম্প্রদায় এসে পড়েছেন, তার শ্রীমুখে মধুর মধুর কীর্তন আস্বাদন করুন। নিতাই গৌর হরি বল। বাঞ্ছা কল্পতরু ভাষ্যকে বা সিন্ধু ভয়ে মাছে পতিতানং পাবনে ভব বৈষ্ণবেভ্যো নমো নমো।